ট্রেন দুর্ঘটনায় মৃত শ্রমিক পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন পার্থপ্রতিম রায়। ময়নাগুড়ির মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃত রঞ্জিত বর্মনের বাড়িতে সমবেদনা জানাতে আসেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী সহ জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কমলেশ অধিকারী। জানা যায়, শনিবার দুপুর দুটো নাগাদ তারা মাথাভাঙা 2 নম্বর ব্লকের গুমানিরহাট রেলস্টেশন সংলগ্ন এলাকায় মৃত রঞ্জিত বর্মনের বাড়িতে হাজির হন। মৃত রঞ্জিত বর্মনের পরিবারের সাথে কথাবার্তা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। জানা গিয়েছে, রঞ্জিত বর্মন জয়পুরের রাজমিস্ত্রির কাজ করতেন। প্রায় 6 দিন আগে তার কন্যা সন্তান নিউমোনিয়ায় রোগাক্রান্ত হয়ে মারা যায়। খবর শুনে বিকানের গুয়াহাটি এক্সপ্রেস চেপে বাড়ি ফিরছিলেন তিনি। ময়নাগুড়ির দোমোহনীতে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে, ফলে তার মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। পরিবারে নেমে আসে শোকের ছায়া। শনিবার সেই শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাড়িতে হাজির হন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কমলেশ অধিকারী সহ অন্যান্যরা। এদিন শ্রমিক পরিবারের সদস্যদের সাথে কথা বলে এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, খানিকটা সমব্যথী হয়ে আসা, কারণ এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে এবং আমরা চেষ্টা করছি স্থানীয়ভাবে আমাদের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং আমরা কীভাবে এই পরিবারটার পাশে আমরা দাঁড়াতে পারি সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। সভাধিপতি নিজে এলাকা এই যিনি মারা গিয়েছেন রঞ্জিত বাবু, তার স্ত্রীর উইডো পেনশন কথা বা আমাদের গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে 100 দিনের জব কার্ডে তাদেরকে বেশি কাজের সুযোগ করে দেওয়া, এছাড়াও সার্বিকভাবে সরকারি যে প্রকল্পগুলো রয়েছে তারা যাতে খুব তৎপরতার সঙ্গে পেতে পারে সে ব্যাপারে আমরা সকলে মিলে উদ্যোগী হচ্ছি এবং দলীয়ভাবেও আমরা সর্বতোভাবে এই পরিবারটার পাশে থাকব যাতে আগামী দিনে চলার পথে তাদের কোনো অসুবিধা না। এবং এটা ঘটনা যে কোচবিহারেই 5 জন মানুষ মারা গিয়েছে সেই দুর্ঘটনা এবং যারা আহত হয়েছে তাদের বেশিরভাগই কোচবিহারের, আমরা সকলের কাছে পৌঁছচ্ছি, সাধ্যমতো চেষ্টা করছি তাদের পাশে থাকা।